নমস্কার, সবাইকে শুভেচ্ছা মনে দিয়ে লাইভ প্রোগ্রাম শুরু করছি। ফোন করতে থাকুন, আমি যথারীতি যেরকম ট্রানজিট নিয়ে ডিসকাশন করি আজকেও করব, কেননা এই ডিসেম্বর মাসটা আপনাদের অনেকের কাছেই খুব মহত্তম, কিছু মানে অনেকগুলো গ্রহ রাশি ট্রানজিট করেছে বা করবে, বা তার অনেকেই তার অষ্টমীতে থেকে উদয় হবে, তার জন্য কিছু কিছু রাশি লগ্নের জন্য দারুণ সময় আসছে কটা দিন। বিশেষ করে এই মনে করুন এন্ড অফ নভেম্বর বা ডিসেম্বর জানুয়ারি এই দুটো মাস আপনাদের অনেক অপ্রাপ্তিগুলো প্রাপ্তিযোগ হবে, বা অনেক জায়গায় অনেক আটকানো কাজ উদ্ধার। বারবার এগুলো কেন আপনাদের কাছে বলি, কেন বার বলছি, অ্যাস্ট্রোলজির সাথে তন্ত্রটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনাদের যদি আমি রোগটা নাই ধরাতে পারি, তাহলে তার তন্ত্র উপায়, তার তন্ত্র মানে হচ্ছে বারবার বলছে অপারেশন, তন্ত্র মানে হচ্ছে অপারেশনের অ্যাস্ট্রোলজি অপারেশনের সিস্টেমটা, আপনার কী রোগ হয়েছে, কিসের মাধ্যমে তার ট্রিটমেন্ট হবে, তা হচ্ছে তন্ত্র। মানে তন্ত্র ব্যাপারটা আমি কেন গুপ্ত জিনিস নিয়ে ডিসকাশান করাচ্ছে এখানে, আপনাদের কাছে যত বেশি ট্রানজিট নিয়ে আপনাদের কাছে দেবো, তত আপনারা বেশি অবগত হবেন, বা আপনাদের সময়টা আপনারা বেশি ওয়াকিবল হয়ে যাবেন, সেই সময়ভাবে আপনারা নিজেদের সাজিয়ে বা গুছিয়ে উঠতে পারবেন, বা যেই ঝামেলাগুলো আসছে সেইভাবে নিজেকে মানে নিজেকে মানে গুছানোর ব্যাপারটা অনেকটা বেশি হয়। আর প্রত্যেকটা দিন মানে আমার যে প্রোগ্রামগুলো রয়েছে, মানে শুক্রবার শনিবার এছাড়া ইউটিউবে আমার প্রত্যেকটা প্রোগ্রাম আপলোড করা রয়েছে, ট্রানজিট নিয়ে বলুন, তান্ত্রিক প্রোগ্রাম নিয়ে বলুন, সব করে পরে আমার ইউটিউব দিগদর্শনের সার্চ করবেন, সেখানে পেয়ে যাবেন, বা প্রাথমিক সার্চ করলেও পেয়ে যাবেন। আর আগামীকাল আমি দুর্গাপুর রয়েছি, আগামীকাল দুর্গাপুর রয়েছি, 28 তারিখ রয়েছি আমি হচ্ছে কালীঘাট, 29 তারিখ রয়েছি মেচেদা, আর 30 তারিখ রয়েছে আরামবাগ, পরপর চেম্বারগুলো রয়েছে। অর্থাৎ আগামীকাল হচ্ছে দুর্গা মানে 27 তারিখ দুর্গাপুর, 28 তারিখ কালীঘাট, 29 তারিখ হচ্ছে আপনার মেচেদা, 30 তারিখ হচ্ছে আরামবাগ, পরপর চেম্বারগুলো রয়েছে। আপনার যা যা বুকিং করেছেন বা অন্যভাবে আবার নাম লেখাতে চাইছেন, যারা এক্সট্রা নাম লেখা যায়, তারা একবার আমার বুকিং নাম্বার ফোন করে কনফার্ম করে নেবেন। আর যারা নতুন রেমেডি নেওয়ার ব্যাপার আছে, মানে মানে রেমেডি বানাতে দিয়েছিলেন, তারা যদি আসবেন যে তারা একটু ফোনটা করে নেবেন, কারণ এইগুলো আমি আগেই বলে, কারণ প্রোগ্রাম শেষের মুখে এগুলো আর বলা হয় না বলে, তার জন্য এগুলো বলে না। এই যে আমি আপনারা বলেছিলাম যে 17 আগস্ট থেকে মঙ্গল আমাদের অস্তমিত হয়েছিল, 17 আগস্টে মঙ্গল অস্তমিত হওয়াতে আমাদের কিছু কিছু রাশি লগ্নের জন্য প্রচণ্ড খারাপ হয়েছে। মঙ্গল কোথায় অস্তমিত হয়েছিল, সিংহ রাশিতে, সিংহ রাশির অধিপতিকে রবি, সূর্য আর মঙ্গল, সূর্য হচ্ছে আমাদের রাজা, মঙ্গল হচ্ছে সেনাপতি। এবার এমন ডিগ্রিগত ওয়াইজে কোনো গ্রহ রবির সংস্পর্শে যাবে, মানে সেইখানে যদি ডিগ্রি হতো, আমি সেটা বলবো না ডিগ্রিটা কতটা, সেই ডিগ্রি ওয়াইজে মঙ্গল কিন্তু অস্তমিত হয়েছিল 105 দিন কন্টিনিউ, টুডে আজকে অবধি, মানে কতদিন থাকবে, 29 নভেম্বর পর্যন্ত, এখানে মানে এখান থেকে হয়ে এখন রয়েছে তুলা রাশিতেই, এখন মঙ্গল রয়েছে তুলা রাশিতে, এই 105 দিন আমাদের মঙ্গল অস্তমিত হয়েছিল, কিন্তু কিছু কিছু গোরাশির জন্য প্রচণ্ডই খারাপ ছিল। কারণ মঙ্গল যদি নিচস্থ থাকে, মঙ্গল যদি খারাপ থাকে, মঙ্গল যদি খারাপ ডিগ্রি থাকে, মঙ্গল যদি খারাপ গ্রহের দ্বারা যদি দৃষ্টি পায়, তাহলে সেই মানে আমাদের যারা মঙ্গলের জাতক বা মঙ্গলের মানে মেন হচ্ছে মঙ্গলের জাতক হোক আর নাই, মঙ্গলটা প্রত্যেকের ছকরাশিতে স্ট্রং থাকাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা যদি কারো জলরাশিতে পড়ে যায় বা কোনো কারণে যদি নিচস্থ হয়ে যায় বা নিচু নেগেটিভ গ্রহের সাথে এফেক্টেড হয়, সেটা কিন্তু খুব নেগেটিভ এফেক্ট। যেহেতু মঙ্গল এখন অস্তমিত ছিল, অনেক হওয়া কাজ আটকে গেছিলো, কিন্তু এই যে 29 নভেম্বর তুলা রাশিতেই মঙ্গল কিন্তু আবার উদয় হচ্ছে। কিসে হচ্ছে? বিশাখা নক্ষত্রের দ্বিতীয় চরণে। বিশাখা নক্ষত্র কার নক্ষত্র? বৃহস্পতির নক্ষত্র। বিশাখা নক্ষত্রের দ্বিতীয় চরণে মঙ্গল কিন্তু উদয় হচ্ছে, আপ টু মানে এই তুলাশিতে থাকবে 5th ডিসেম্বর, 5th ডিসেম্বর সে কোথায় যাবে, বৃশ্চিক, বৃশ্চিক রাশি কার, বৃশ্চিক মঙ্গলের কিন্তু রাশি, এইখানে যাবে। তারপর সুতরাং এখন মঙ্গল কিন্তু পুরো পাওয়ারফুল থাকবে। হ্যালো, কে আছেন বলুন। হ্যালো, নমস্কার স্যার, আমি বিহারি থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি আমার ডেট অফ বার্থ বলবো, বিরাটি বলছি, নামটা বলুন আগে। হ্যাঁ, সুরজিৎ পাল। ফোনটা টিভিটা বন্ধ করুন। আমি কথা শুনতে পাচ্ছি কেন? আচ্ছা, সুরজিৎ পাল, ডেট অফ বার্থ 26 জুন 1994। 26 জুন 1994, দাঁড়ান ধরুন, 26 জুন 1994, সময় বলুন।
হ্যাঁ কত? 12:15 দুপুর কলকাতা। 12:15 দুপুর কলকাতা। এর আগে একবার কি ফোনে কথা হয়েছিল? না। আপনার কি ব্যবসা আছে? না, ব্যবসা। ঠিক আছে। 27 রবিবার ছিল? কন্যা লগ্ন মকর রাশি জানা আছে? কন্যা লগ্ন মকর রাশি শ্রবণা নক্ষত্র বৈদিতি যোগ, ঠিক আছে? কি এখনকার সিচুয়েশন জানতে চাইছেন, ওভারঅলটা জানতে চাইছেন? আমি চাকরির ব্যাপারটা একটু জানতে চাইছি, আমার মানে চাকরি ডিস্টার্ব হচ্ছে। আপনি তো মানে কোনো সরকারি কিছু করেন কি? সরকারি চাকরি তো করার কথাই চারটা, কোনো চেষ্টা করেননি কখনো? হ্যাঁ করেছি, কিন্তু স্যার হচ্ছে না। কেন, এখন এখন কি কোনো কাজের জন্য চেষ্টা করে আছেন সরকারি কিছু? না না, আমি সেটা বলছি, আমি কি সরকারির জন্য এখনই কোনো কোনো এখনো কি কোনো ঝুলে আছে, এরকম কোনো আছে? একদম ঠিক, এটা দেখতে পাচ্ছি সরকারি চাকরিটা হয়ে যাওয়ার কথা তো আপনার চলছে যা, বুঝেছেন? আপনি সেটাকে একটু বেশি করে তদবির করুন। এই এই যে আমি বললাম মঙ্গলে, যে 29 নভেম্বর মঙ্গল যে উদয় হচ্ছে, এই সময়টা থেকে সময়টা সাপোর্ট দেবে আপনাকে, যথেষ্ট সাপোর্ট। আপনি পুরো প্রোগ্রামটা শুনবেন, যে সময় থাকে শুনবেন, আমি বলবো আপনার যে রাশি লগ্ন সেটা কিন্তু খুব সাপোর্ট দেবে মঙ্গলের এই যে সিচুয়েশনটার জন্য। কিন্তু কথা হচ্ছে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনি যেখানে কাজ করছেন সেখানে খুব প্রেশার করবে আপনাকে, এই জায়গাটার জন্য হয়তো দেখা গেলো আপনাকে মনে হবে আপনি কর্মটা ছেড়ে দিই বা চেঞ্জ করি, এরকম একটা মানসিকতা তৈরি হবে আপনাকে। সেই প্রিপারেশান তৈরি করছে তারা, যে আপনাকে প্রচণ্ড মেন্টাল একটা হ্যাপাজার তৈরি করাচ্ছে। ইয়েস অর নো? হুম, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ধরুন এটা আমি দেখছি। কোনো অন্য কোনো প্রাইভেটে অন্য কোনো কর্মের চেষ্টা করছেন? প্রাইভেটে অন্য কোনো কর্মের চেষ্টা করছেন? প্রাইভেটে স্কুলে ওই আপনার অ্যাকচুয়ালি গুরুগিরি আপনার জন্য ঠিক চাকরি, বুঝেছেন? কিন্তু আপনি মনে হয় কোনো অর্থ রিলেটেড কোনো কর্ম করেন, কিন্তু অর্থ নিয়ে ঘাটাঘাটি হয়তো করেন, কিন্তু অর্থ সে গুছিয়ে উঠতে পারছেন না। হ্যাঁ, কিন্তু এইটা চলবে, এই প্রবলেমটা চলবে মোটামুটি 2022 সাল পর্যন্ত, কিন্তু আপনার কিন্তু কর্ম চেঞ্জের পরিস্থিতি চলছে এটা। আপনি যদি সেটা ঠিক মতো ইউটিলাইজ করতে পারেন, রাহুর একদম শেষ পর্যায়ে এটা, ঠিক আছে? কিন্তু যেহেতু আপনার আদার্স গ্রহ রাশিগুলো অনেকটাই সাপোর্টেড, তার জন্য আপনি কিন্তু এই যে ট্রানজিটটা আপনি এটা ইউটিলাইজ করুন, মানসিক অস্থিরতা কমান, দরকার হলে একটু মেডিটেশন করুন, আর ঠিক আছে, আর বৃহস্পতিবার পারলে একটু নিরামিষ আহার করবেন। আপনার ছকে গুরুচণ্ডাল দোষ হয়ে বসে আছে, দেখছেন? আপনি কি আমার সাথে একমত, না আপনি অন্য কোনো চিন্তা ভাবনা করছেন, যেটা এক্সপেক্ট করেন সেটা আমার কাছে পারছেন না, বলুন। আর আপনার বাড়ির ঈশান কোনটায়? আপনার বাড়ির ঈশান কোনটায় কোনো আমি ডিস্টার্ব দেখতে পাচ্ছি, বিশেষ করে কোনো ওই লাইট পোস্ট বা টয়লেট ফলে বা কোনো গোডাউন টাইপের কিছু আছে বা সিঁড়ি টিড়ি? হ্যাঁ, এটা ডাউনওয়ার্ড সিঁড়িটা, রাইট, এইটার জন্য কিন্তু একটা এফেক্ট দিতে দিচ্ছে, বুঝতে পারলেন? আর আরেকটা কথা বলছি, আপনার কিন্তু ইনটিউশন পাওয়ারটা যথেষ্ট ভালো, আপনি কিন্তু আগাম বুঝতে পারেন আপনার কোনো ভালো আসছে কি মন্দ আসছে, সেটাকে ইউটিলাইজ করুন। আমি কি তার বাড়ি কখনো স্যার কিনতে পারবো? 100% 100% কিনতে পারবেন, হয়তো এই সময় কথা চলছেও আপনার, কথাটা চলছে সেটা বিশেষ করে জমি সংক্রান্ত, জমি কেনার কথা, আপনার ফ্ল্যাটের চেয়ে জমি কেনাটা বেশি ইন্টারেস্টেড আপনি, সেটা হয়তো 1.5-2 কাঠার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, হবেই এই সময়ের মধ্যেই হবে, এই সময়ের মধ্যেই হবে, আপনার কর্ম চেঞ্জ হবে, যে ঝড়টা চলছিল সেই ঝড়টা অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন ডিউরিং দিস পিরিয়ড।
বোঝাতে পারলাম? আর কিছু? কোন লাইন? ফিল্ম লাইনে যেতে পারেন, কিন্তু কথা হচ্ছে আপনি ভীষণ দ্বিধাগ্রস্ত। আপনি ভীষণ দ্বিধাগ্রস্ত, মানে দ্বিধাগ্রস্ত মানে যাকে কনফিউজড, আপনি বুঝে উঠতে পারছেন না কোনটা আমার পক্ষে ঠিক আর কোনটা বেঠি। আপনি একটা কাজ করুন, যদি আপনি জানি না, আপনি আমার সাথে মনে হচ্ছে একবার ফোনে একবার কথা বলেছেন, যাই হোক নাও যদি বলে থাকেন, আপনার মনে হয় একটু কাউকে কনসাল্ট করা প্রয়োজন। এইটার জন্যই আপনার কিছু অন্তত রেমিডিয়াল ম্যানেজমেন্ট উচিত, বুঝেছেন? কেননা এই যে মুখের সামনে দিয়ে হাত ছাড়া গেছে সুযোগগুলো, এর জন্য একটু রেক্টিফিকেশন প্রয়োজন আছে। ছকটা যে খুব খারাপ তা নয়, কিন্তু আপনার অনেক বুদ্ধি আছে, বুদ্ধিটা ঠিক জায়গায় অ্যাপ্লাই করতে পারছেন না। আপনাকে লোকে খাটিয়ে নিয়ে ঠিক মানে সম্মানটা দেবে না, প্রপার ইয়েটা দেবে না। আছে কিন্তু অনেক কিছু, নিজের ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে হচ্ছে, অন্যের ক্ষেত্রে সেই বুদ্ধিটা ভালো কাজে লাগাতে পারছেন। আপনি যে লোককে বুদ্ধি, আপনার বুদ্ধি অন্যকে অন্য লোকে ডেভেলপ করবে, আপনার নিজের জন্য আপনি কনফিউজ হয়ে যান, দিশার হয়ে যান, আপনি নিজের সময় নিজে কাউকে পাশে পান না। হ্যাঁ, যাই হোক একটা কথাই বলি, যদি মনে একটু কাউকে কনসাল্ট করুন। ওকে, ঠিক আছে। দেখুন একটা কথা বলি সকলকেই, মানে রোগ যেমনি ধরা যায়, রোগের ওষুধও আছে, হয়তো কার দুদিন, কারো দু মাস আর দু বছর লাগবে, কিন্তু তার ট্রিটমেন্ট আছে। এন্ডিং পোর্শনে চলে গেলে তাহলে হয় না, যে ডাক্তারদেরও যেমনি যে ক্যান্সার হয়েছে সেই জায়গাতে এন্ডিং পর্যায়ে, থার্ড স্টেজ, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজে, ফার্স্ট স্টেজে ক্যান্সার ধরলে কিন্তু প্রচুর মুহুর্মুহু পেশেন্ট বেঁচে যায়, থার্ড স্টেজে ডাক্তার ট্রাই করে, নাহলে অনেক সময় হয় না, সময় হয় না। এই অ্যাস্ট্রোজিতেও কিন্তু তাই, লতেও তাই। যদি মনে আপনার স্বামী স্ত্রীর প্রবলেম, ডাইভোর্সের একটা প্রিপারেশান চলছে, তাই প্রথম অবস্থায় অনেক যায় সেই একটা নিজেদের মুখোমুখি বসে মিটিয়ে দেয়, কিন্তু সেটা যদি একদম ডাইভোর্সের কেস ঢুকে যায় বা সেটা যদি একদম মনোমালিন্য যায় চলে, তাহলে অনেক সময় দেখা যাচ্ছে ডাইভোর্স হয়ে যায় বা বিচ্ছেদ হয়ে যায়। প্রত্যেকটা জিনিসেরই মানে সেই লেবু চটকা চটকা তীব্র হওয়ার ব্যাপারটা আছে, প্রথমত লেবুর তীব্র রসটা ভালোই লাগে, কিন্তু সেটা বেশি চটকালে তীব্র লাগে, এটা মাথায় রাখবেন। যে কোনো জিনিস ফার্স্ট টেস্টের মধ্যে যদি আপনি কারোর সাথে কনসাল্ট করেন, যখন দেখে আপনার ফ্যাক্টর হচ্ছে কোনো কাজ মুখের সাথে হাতছাড়া হয়ে যাচ্ছে, তাহলে আপনি যাকে ভালো লাগে তার সাথে কনসাল্ট করুন। দেখো সামান্য রেমিডিয়াল মেজারমেন্ট সেট করে মানে কিছু মানুষের আমাদের ব্যাপার হচ্ছে, ঠিক আছে দেখছি আর একটু হোক না, এই দেখে নিজের লাইফ টেনে ছেলে খেলা করাটা আমার মনে হয় মানে এটা মাই ওপিনিয়ন, এটা কিন্তু উচিত না। সেটা নিয়ে কিন্তু অনেকটা নিজেকে গুণেগার দিতে, কারণ আপনি তো বুঝতে পারছেন আপনারা এখন আদার্স ব্যাপারগুলো দিয়ে রাশি দশম দশা প্রথম দশা দেখে প্রাণদশা শুক্রদশা দেখে আপনি বুঝতে পারছেন কোনটা খারাপ, কিন্তু আপনি তার ইন্টারনাল ব্যাপারে আপনি বুঝতে পারছেন না যে খারাপ গ্রহটাও যে আপনাকে ফেভার কখনো করতে পারে আপনার সেই সময়টার মধ্যে। এটাই আমি বলতে চাইছি বাবা। যাই হোক, আমি যে ডিসকাশনটায় যাচ্ছিলাম, এই যে 105 দিন পর মঙ্গল উদয় হচ্ছে তুলা রাশিতে বিশাখা নক্ষত্রের দ্বিতীয় চরণে, আপ টু 5th ডিসেম্বর এখানে থাকবে, তারপরে সে যাবে বৃশ্চিক রাশিতে। এই যে গ্রহ রাশি এবার শুক্র ট্রানজিট করবে, শুক্র একবার মার্গী হবে, একবার বক্রী হবে, এই যে সিচুয়েশনগুলো কিছু গ্রহ রাশির জন্য, কিছু রাশি লগ্নের জন্য সেটা দারুণ সময় আসছে। বিশেষ করে এই বছরটা আপ টু জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত মেষ রাশির জন্য অভূতপূর্ব বছর, অভূত 2021 মেষ রাশির জন্য ভালো মন্দ মিশে বেশিটাই ভালো গেছে মেষ রাশির জন্য, তার অনেক কিছু প্রাপ্তি যোগ হয়েছে মেষ রাশির, আরও কিছু প্রাপ্তি যোগ হবে, বিশেষ করে লটারি প্রাপ্তি যোগ। কিন্তু মিথুন রাশির জন্য প্রচণ্ড টাফ সময় যাচ্ছিল, মিথুন রাশির প্রচণ্ড টাফ সময় যাচ্ছিল। মিথুন রাশির কিন্তু এই মঙ্গলের ট্রানজিটে, মঙ্গলের উদয়েতে মিথুন রাশির কিন্তু লটারি প্রাপ্তি পাওয়া হওয়ার মতো ভাগ্যযোগ। আরেকটা হচ্ছে সেটা হচ্ছে কন্যা রাশি, আরেকটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশিরও কিন্তু প্রচণ্ড টালমাটাল সিচুয়েশনের মধ্যে যাচ্ছে, যারা কোনো রেমিডিয়াল মেজারমেন্ট নেননি, কিন্তু রেমিডিয়াল মেজারমেন্ট নিয়ে কিছুটা বেটার অবস্থায় সিংহ রাশির, কারণ সিংহ রাশির অনেককে দেখলাম আমি যে একদম হ্যান্ড টু মাউথ অবস্থা হয়ে গেছিলো, সেই জায়গাটাতে কিন্তু অনেকটাই আপনারা উঠে, কারণ সিংহরাশির জন্য মঙ্গলটা খুব ফ্রুটফুল হওয়া দরকার, কারণ সিংহরাশি হচ্ছে মানে একদম অগ্নিরাশি আর মঙ্গলটা হচ্ছে অগ্নিকারক গ্রহ, কারণ সিংহরাশির জন্য মঙ্গল যদি স্ট্রং হয় আপনার অনেক কাজ, কারণ যারা বিশেষ করে প্রমোটিং লাইনে আছে সিংহরাশির লোকেরা, তাদের কিন্তু মঙ্গল খুব পাওয়ারফুল হওয়া দরকার। যারা রাজনীতিবিদ আছেন তাদের মঙ্গল খুব পাওয়ারফুল হওয়া দরকার, এতদিন যেহেতু মঙ্গল অস্তমিত হয়েছিল, যারা
প্রচন্ড চাপে যে রাজনীতিবিদরা তারা কিন্তু আস্তে আস্তে উঠে দাঁড়াবেন। আরেকটা কথা, বিশ্বরাশি লোকেরা, বিশ্বরাশি লোকেরা এখন যারা জন্মস্থান থেকে দূরে আপনার ডেভেলপ হবে, যারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর চারটা জানেন, তারা জানেন যে এই সময় তিনি নিজের ইয়ে থেকে মানে কলকাতাতে তিনি বাইরে বেশি টাইম দেয়, একটাই কথা মনে হচ্ছে বিশ্বরাশি। তাহলে বাইরে জন্মস্থান থেকে দূরে ডেভেলপ, এটা বারবার বললাম, জন্মস্থান থেকে দূরে ডেভেলপ বিশ্বরাশির জন্য। বিশ্বরাশি একটা কথা বলছি, বেশি শুনবেন বলবেন কম, শুনবেন বেশি বলবেন কম, মুখটাকে কন্ট্রোল রাখবেন, আপনার অনেক অপূর্ণ ইচ্ছা পূর্ণ হবে, বাইরের লোকের কাছ থেকে হেল্প পাবেন, সহযোগিতা পাবেন, যাদের এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস আছে, যাদের ফরেন লিকারের ব্যবসা আছে, যাদের ফরেন মানির ব্যবসা আছে, তারা অনেকটাই ডেভেলপ বিশ্বরাশির লোকেরা। ওভারঅল বিচারটা কেন ভেঙে ভেঙে বলতে গেলে সবারটা হয় না। কুম্ভ রাশির লোকেদের জন্য একটা ওয়ার্নিং দিয়ে রাখছি, সাবধানতা, কুম্ভ রাশির লোকেরা কিন্তু এই সময় যে আপনারা যে ইনভেস্ট করেছিলেন, যে ইনভেস্ট করে তার থেকে কিন্তু সে মানে অতীতে ইনভেস্টটা অনেকটাই আপনার রিকভারি করতে পারবেন কুম্ভ রাশির লোকের কিছু ট্রানজিটের জন্য। শুধু মঙ্গলের ট্রানজিট না, শুক্রের ট্রানজিট আছে, এই মুহূর্তে বৃহস্পতি নিচস্থ অবস্থা কাটিয়ে ফেলেছে, তার আপনার ইয়ে শনিটা নিচস্থ বকরি থেকে মার্গি হয়েছে। সুতরাং একটা কথা বারবার বলছি, এই যে ডিসেম্বর মাসটা কম বেশি অনেকের জন্য, কিন্তু কিছু কিছু গোরাশি রাশি লগ্ন একটু সাবধানে থাকবেন এই সময়টা। তার মধ্যে মেনলি হচ্ছে আপনার মীন রাশি, মীন রাশির লোকেরা বা মীন লগ্নের লোকেরা একটু সাবধানে থাকবেন। সবচেয়ে ভালো যাবে ধনু, মকর আর কুম্ভ, কিন্তু কুম্ভ রাশির লোকেদের একটা কথা, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধান। কুম্ভ রাশির লোকেদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান, আর কর্কট রাশির লোকেদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান। কেন এই সময় মা বা মাতৃতুল্য লোকেরা খুব অসুস্থ হবে বা খুব খারাপ সিচুয়েশন হবে, তার জন্য কোনো হসপিটালের ব্যাপার আসতে পারে, তার জন্য আপনার কোনো আর্থিক একটু এক্সপেন্স হবে, কিন্তু আপনার সেভিংস হবে, যেটা এক্সপেক্ট করছেন সেই সেভিংসটা তো হবে না, কিন্তু সেভিংস হবে। আর প্রত্যেকটা রাশি লগ্ন মঙ্গল যখন স্ট্রং সিচুয়েশন হয়, প্রত্যেকের মধ্যে একটা পাওয়ার আসে, যাদের মধ্যে যাদের মানে পার্সোনাল বার্চাটে রয়েছে মঙ্গল খুব পাওয়ারফুল, তাদের তো পাওয়ারফুল হবেই, আবার যারা মঙ্গলের জাতক তাদের ক্ষেত্রেও পাওয়ার হবে। এবার মঙ্গল যখন বিশাখা নক্ষত্রের দ্বিতীয় চরণে আসছে, সুতরাং বিশাখা নক্ষত্রের গুরুর নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র, তার মানে ধর্মজ্ঞান বা এই ধরনের আধ্যাত্মিক চিন্তাটা আপনাদের পাওয়ারফুল হবে বা ইনটিউশন পাওয়ারটা অনেক বাড়বে। কিছু কিছু লোকের মধ্যে ইনটিউশন পাওয়ার এত ভালো, যারা অ্যাস্ট্রোলজি করে না বা তন্ত্রমন্ত্র লাইনে নেও, কিন্তু তার মধ্যে অনেক অ্যাস্ট্রোতে তাদের মধ্যে বেশি পাওয়ার আছে, আমি এটা নিজে দেখেছি, আমি কখনো এই জিনিসটা অস্বীকার করি না। আমরা যারা অ্যাস্ট্রো তারাই সব জানি, আর যারা সামান্য লোক, সুতরাং একটার মধ্যে সবাই যে সব কিছু একদম মানে কমপ্লিট করে এসছে তা নয়, অনেক লোকের মধ্যে অনেক আধ্যাত্মিক পাওয়ার আছে, তারা তো অ্যাস্ট্রোলজি বা তান্ত্রিক নয়, কিন্তু তার মধ্যে অনেক আধ্যাত্মিক পাওয়ার আছে, দেখবেন তাদের অনেক কথা অনেককে বললে লেগে যায়, সাপ অভিশাপ লেগে যায়, ভালো মন্দ কথা লেগে যায়, তাদের মধ্যে সেই পাওয়ারটা আছে। আমরা সেটা মিডিয়াতেও বলি বা অনেক আমাদের চেম্বারেও বলি যে আপনার এই প্রফেশনে গেলে ভালো হতো। কেন প্রফেশনটা বলি, এটাই তার কারণ যে আপনার লাইনটা, আপনি অ্যাস্ট্রোলজি হতেও পারেন, আমরা অ্যাস্ট্রোলজি বলছি আমরাই শুধু অ্যাস্ট্রোলজি হবো, আদার্স কেউ হবে না, ইট ইজ নট ট্রু। আমি তো সবসময় আদার্স কে বলে জানি, আমি সবসময় বলি আপনার চারটা এই অ্যাস্ট্রোলজি চার বা তান্ত্রিক হওয়ার চার এই ধরনের চার হতেই পারে, বা আপনার বিয়ে আপনার না গিয়ে আপনি যদি এই লাইনে যেতেন ভালো হতে। হ্যাঁ বলুন, কে আছেন? নমস্কার। কোথা থেকে বলছেন? সিঙ্গুর। বলুন, মেয়ের নাম? মেয়ের নাম পৃথা ঘোষ। পৃথা? এটি কি ফার্স্ট টাইম কথা বলছেন? সময় বলুন। সময় সন্ধ্যা 8:15। জন্মস্থান কোথায়? সিঙ্গুর। রামপুর। কোথায়? শ্রীরামপুর। শ্রীরামপুর, হুগলি। কি বার ছিল? রবিবার। মেয়ের বিয়ে দিয়েছেন? না না দাদা। ধনু লগ্ন মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র লৌহ পায়া, ঠিক আছে, জানেন তো সবই। মেয়ে কি এখন ঘরেই আছে নাকি? দাঁড়ান, ধরুন
পরীক্ষা বই এগুলো পড়ছে রায়গঞ্জ। ও কি এসএসসি বা এই ধরনের কোনো পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে? কি ডিএলএড বললাম তো, তার মানে তো এসএসসি ঠিকই তো বলেছি, তার মানে স্কুল টিচারের জন্য। স্কুল টিচার না, বিএসসি করে কলেজে কলেজ সার্ভিস কমিশন গুলো। কলেজ সার্ভিস কমিশন? তাহলে সেটা গুরুগিরি বা টিচারি নয় কি তাহলে? একই আপনি নিজেই আবার বলছেন, নিজেই বলছেন একই। যাই হোক, করুক, এটা খারাপ হবে না, এটা ওর এই চার্টে, এইটাই গুরুগিরির চার্ট এটা, বুঝেছেন? কিন্তু এত টেনশন নেই কেন আপনার মেয়ে? ভীষণ নার্ভাস তো, ওকে বলবেন পরীক্ষার হলে জানা জিনিস ভুল হয়ে যাবে, এইটাই সাবধান, বুঝেছেন? আর সাইকেল যদি চালায় একটু সাবধানে চালাতে হবে, পায়ে কোনো চোট আঘাত লাগতে পারে। এই সময়টা ভালো আছে কিনা? না, হ্যাঁ এই সময়টা ভালো আছে। ও সময়টা একটু টাফ হবে ঠিক 2023 সাল থেকে, বরঞ্চ এই সময়টা অনেকটাই প্রেফারে আছে ওর। হ্যাঁ পরীক্ষাগুলো দোষ, কিন্তু নার্ভাসনেসটা কাটাতে বলুন, আপনিও নার্ভাস হন, ও ভীষণ অল্পতে ভীষণ টেনশন নিয়ে নেন, আর আপনার ভীষণ ব্যথা বেদনায় ভোগেন। আপনার বাড়ির মানে উত্তর দিক, পূর্ব দিকটায়, পূর্ব দিকটা বা উত্তর দিকটা কোনো জলের ব্যবস্থা বা নোংরা গার্বেজ ফার্বেজ কিছু থাকার কথা? হ্যাঁ, ওটা ওটা না ঠিক করলে কিছুই ঠিক হবে না, বুঝেছেন? আপনার মেয়ে এমনি রাগে না, কিন্তু রাগলে কিন্তু মারাত্মক, এমনি রাগে না, এমনি ঠান্ডা, তাই তো? কিন্তু মেয়েটা চাকরি হবে, কিন্তু এই সময়টাই চলছে 2023 সালে আগে, যে ঠিক মতো করে 2023 সালে আগে চাকরি, কিন্তু 2023 সাল পেপারে অতটা সাপোর্টিং দেবে না, বুঝেছেন? হ্যাঁ, যদি ঠিক মতো প্রিপারেশন নেই 2022 সালের মধ্যে হয়ে যাওয়া উচিত, সময়টা পেপারে আছে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে কি বললাম, বৃশ্চিক রাশির সময়টা কখন ফেভার হবে? যখন 5th ডিসেম্বর মঙ্গল ষড়াশিতে আসবে, বৃশ্চিক রাশি আসছে তখন, কিন্তু কিন্তু এই সময় কিন্তু দ্বাদশে 29 তারিখ মানে এখনও দ্বাদশে রয়েছে মঙ্গল, মানে অনেক কাজ আটকে থাকবে এই সময়। আমি বলছি কিন্তু বারবার একদম এই মঙ্গলের উপর বেস করে, কিন্তু আবার শুক্র ট্রানজিট হবে, আবার আপনার রবির ট্রানজিট হবে, রবি যাবে বৃশ্চিক থেকে ধনুতে, যেখানে আসবে বুধ, এরকম পথে বুধ যাবে সেখানে, বুধের সাথে রবি বুধ বুধাইত্ব জগায়। পরের প্রোগ্রামে বলবো অবশ্যই কথাগুলো, কোন সাথে কোনটা বুধাইত্ব জগাবে, কী কারণে তার এফেক্ট দেবে, কোন রাশি লগ্ন এফেক্ট দেবে, এগুলো সবই বলবো। কিন্তু আমি এটা ওভারঅল একটা বিচারটা দিয়ে রাখলাম যে এই সময়টা আপনারা বিশেষ করে মেষ রাশির লোক বা মিথুন রাশির লোকেরা, এই সময় কিন্তু যদি আপনার লটারি বা সাতটা জুয়ে এই ধরনের কোনো চিন্তাভাবনা থাকে, আপনারা কিন্তু এই সময় এই সুযোগটা কাজে লাগাতে পারেন। আপ টু এই ডিসেম্বর জানুয়ারি মাসটা পুরো আপনাদের প্রেফারেবল মাস, বিশেষ করে মেষ রাশি আর মিথুন রাশির জন্য যথেষ্ট প্রেফারেল মাস। আর বৃশ্চিক রাশি হবে 5th ডিসেম্বরের পর থেকে, বৃশ্চিক রাশি হবে 5th ডিসেম্বরের পর থেকে, সময়টা আপনার ফেভারে আসবে। আর মেন কিছু রাশি লগ্ন বারবার বলছি সাবধানে থাকবেন, সেটা হচ্ছে আপনার বিশেষ করে মীন রাশি আর বৃষরাশির লোকেদের জন্য, বাইরে যত ঘরের থেকে বাইরে আপনি সময় কাটাবেন তত রেজাল্ট ভালো দেবে। আর বৃষরাশির লোকেরা বিশেষ করে মুখটা খুব কন্ট্রোলে রাখবেন, বৃষরাশি, কর্কট রাশি আর মীন রাশি, বৃষরাশি, মীন রাশি আর কর্কট রাশি, আপনাদের মুখ খুব সম্বন্ধে কথা সিংহরাশিও তাই, নাহলে এর জন্য কিন্তু অনেক ভালো সুযোগ আছে। যাই হোক, আমি আগামীকাল দুর্গাপুর আছি, যদি মনে হয় যোগাযোগ করার ইচ্ছা বা ফোন বুকিং আসতে চান বুকিং নয় ফোন করে নেবেন, আর প্রত্যেক ডেট আমার রয়েছে লেখা, যেরকম যা দরকার সেগুলো ফোন করে নেবেন। আজকে নমস্কার, সবাই ভালো থাকুন।